মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে 8 কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 10টা থেকে উপজেলার তেতুইতলা, বালুয়াকান্দি, কাজিরগাঁও, বড় রায়পাড়া, ছোট রায়পাড়া, আড়ালিয়া, মুদারকান্দি সহ মোট 7টি গ্রামে একটানা অভিযান চালিয়ে এসব গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। 8 কিলোমিটার দীর্ঘ লাইন দুটির মাধ্যমে এসব এলাকায় অন্তত 8,000 অবৈধ গ্যাস সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার জিএম রাশেদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপমহা ব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান।